আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক, যে যেখান থেকে শুনতেছেন সকলের প্রতি রইল শুভকামনা। স্বাস্থ্য সচেতনতা মেনে চলুন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, তাওবা করুন, আর বেশি বেশি আল্লাহকে ডাকুন, কেননা আল্লাহই পারেন আমাদেরকে রক্ষা করতে। দর্শক, শুরু করতেছি অ্যাডভাইস বিডির আরও একটি নতুন ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে শুরু করা যাক। আপনার কি কি দরকার? আল্লাহর কাছে সব আছে, আমাদের কাজ শুধু তার কাছে চাওয়া। হাদিসে এসেছে, বান্দার খালি হাত ফিরিয়ে দিতে মহান আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন, সুতরাং চাওয়ার মতো করে চাইতে থাকুন, যা প্রয়োজন তাই পাবেন। ভালো একটা চাকরি ছিল, শেষ হয়ে গেছে, মনে হচ্ছে পায়ের নিচে মাটি নেই, এত বিস্তৃত পৃথিবী কবরের মতো সংকীর্ণ মনে হচ্ছে, সকল আশা এবং স্বপ্নের সমাপ্তি। না ভাই, আল্লাহর সক্ষমতার ব্যাপারে আপনি কিছুই জানেন না। এর চেয়েও ভালো চাকরি দিয়ে আল্লাহ তাআলা আপনার অন্তরকে প্রশান্ত করে দিতে পারেন। শুধু চাওয়ার মতো করে চান তার কাছে, আর এটাও মনে রাখুন, হতে পারে সেই চাকরিতে আপনার কল্যাণকর ছিল না, যা মহাজ্ঞানী আল্লাহই শুধু জানেন। আপনার চর্মচোখে সেটা দেখতে সক্ষম নয় এবং অনাগত তকদিরের ফয়সালা আপনার জানা নেই। বন্ধুদের বলছি, ভালো একটি ছেলেকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিলেন, সে আপনার ব্যাপারে আগ্রহ দেখায়নি, অন্যত্রে বিয়ে করে নিয়েছে। বোন, আপনি হতাশ হবেন না। আপনি জানেন না কার সাথে বিয়ে হলে আপনি দুনিয়া এবং আখেরাতে উপকৃত হবেন, এটি জানেন কেবল মহাজ্ঞানী মহান রব্বুল আলামিন। সুতরাং আল্লাহর নিকট নির্দিষ্ট কোনো পাত্রের জন্য দোয়া না করে এভাবে দোয়া করুন, হে আল্লাহ, যে আমার জন্য দুনিয়াতে চোখের শীতলতা হবে এবং আখিরাতে কল্যাণ বয়ে আনবে তাকে মিলিয়ে দিন। এভাবে আল্লাহর উপর নিজের ভালোটা বাছাইয়ের কাজ ন্যস্ত করে দিন। নিজে কাউকে বাছাই করে তার জন্য দোয়া করলেন, তাকে পেলেনও, কিন্তু বিয়ের পর যে আপনি হতাশ হবেন না তাকে জানে, অসংখ্য অগণিত ঘটনা এমন আছে। সুতরাং সব কিছু আল্লাহর দিকে সমর্পণ করুন, মন প্রাণ দিয়ে তার কাছে দোয়া করুন। কেউ যখন আপনাকে গুরুত্ব দিয়ে আপনার কাছে কোনো পরামর্শ চায়, তখন আপনি ঠিক সর্বোত্তম পরামর্শটি দেন। সুতরাং যখন আপনি ভালোটা দেওয়ার জন্য আল্লাহকে বলবেন, তার কাছে এটা ন্যস্ত করে দিবেন, তখন তিনি আপনাকে হতাশ করবেন না। আল্লাহর উপর কোনো কিছু ছেড়ে দিলে সেটা আল্লাহই দেখভাল করবেন। ভাইদের ক্ষেত্রেও একই কথা। পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেননি, একটু হতাশ হবেন না, কারণ পছন্দের এমনকি স্বপ্নের মতো প্রতিষ্ঠানে ভর্তি হয়েও অনেকে হতাশাগ্রস্ত হয়ে নিজের জীবনকে শেষ পর্যন্ত শেষ করে দেয়। শুধু একাডেমিক যোগ্যতা দিয়েই কেউ সম্মানিত হতে পারে না, সম্মান আসে আল্লাহর তরফ হতে। আপনার দরকার একটি সম্মানজনক হালাল রেজিক, সেটি আল্লাহ যে কোনো ওসিলাতে মিলিয়ে দিতে পারেন। শুধু টাকা পয়সার নাম রিজিক নয়, বরং সুস্থতা, পেরেশানি থেকে মুক্তি, অবসর, প্রশান্ত মন, এগুলো সবই মহান আল্লাহর রিজিক। উদাহরণগুলো সব দুনিয়াবি মনে হচ্ছে, মনে হতে পারে, তবে আমাদের জীবনের একটি লক্ষ্য আছে, সেটি হলো আল্লাহ এবং বান্দার হক আদায় করে ইমানের উপর মৃত্যুবরণ করে জান্নাত লাভ করা। মূল লক্ষ্য ঠিক রাখতে দুনিয়াবি বাহ্যিক কাজগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হয়। দুনিয়াবি উপকরণ আমরা ব্যবহার করব, কিন্তু দুনিয়াকে অন্তরে ঠাই দেব না। যেভাবে বাইন মাস কাদায় থাকা সত্ত্বেও নিজেকে কাদাও থেকে পরিচ্ছন্ন রাখে সেভাবে, কারণ দুনিয়ার জীবনকে আমরা পুরোপুরি অস্বীকার করতে পারবো না। এখানে থেকেই নিজের চূড়ান্ত লক্ষ্য জান্নাতের কামাই করতে হবে, আল্লাহর কাছে ব্যাপক কল্যাণ কামনা করতে হবে, নির্দিষ্ট কোনো কিছু নয়। সহি বর্ণনায় এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক সময় যে দোয়াটি পড়তেন সেটি হলো, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। অর্থ, হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও কল্যাণ দান করুন, আর জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। দোয়াটি কত ব্যাপক অর্থ খেয়াল করুন। দর্শক, মনে রাখবেন, বান্দার সকল চাওয়া এবং প্রচেষ্টা যেখানে শেষ, মহান রবের অনুগ্রহ সেখান থেকে কেবল শুরু। আস্থা এবং ভালোবাসায় আল্লাহকে ডাকুন,
তার নিকটে থাকুন, হতাশ হবেন না। একমাত্র আল্লাহই পারেন আমাদেরকে সকল কিছু দিতে এবং আল্লাহই সব কিছুর মালিক। সুতরাং চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা কখনই ফিরিয়ে দিবেন না। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।